বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর নিউটনীয় বলবিদ্যা অংশে আমরা এখানে জড়তার ভ্রামক সংক্রান্ত উপপাদ্য এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো উপপাদ্য থাকার অর্থ হচ্ছে সেটির ব্যাখ্যা থাকবে এবং সেটির এক ধরনের প্রমাণ আকারে লেখা থাকে। আমরা যদিও সিলেবাসে প্রমাণ বিষয়টি ওইভাবে নেই, তারপরও আমি মোটামুটি ইনশাল্লাহ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এখানে ফার্স্ট যে বিষয়টি আমাদের বিবেচনায় নিতে হবে তা হলো উপপাদ্যের ইয়েটা কি, যে কোনো তলে উপস্থিতিতে পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে ওই পাদদ্বয়ের জড়তার ভ্রামকের সমষ্টি হবে। ওই দুই অক্ষের ছেদবিন্দু দিয়ে পাতের অভিলম্ব কারী গমনকারী কোন অক্ষের একটি পাত্রীর জড়তার ভ্রামকের সমান। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে আমি যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর যদি তোমার দুইটা মান নেই, তাহলে এই দুটা মান ফিক্সড হয়ে গেল, আই এস এবং আই ওয়াই। ওকে, তারপরে বলা হচ্ছে এই দুটি অক্ষের ছেদবিন্দুগামী কোন অক্ষ নিলাম, সেটার জড়তার ভ্রামক বের করব, সেই তার সাপেক্ষে জড়তার ভ্রামক বের করব, তাহলে তার পরিমাণটা কেমন হবে? তো এখানে তুমি দেখো এই এক্স আর ওয়াই মিলে কিন্তু জেড হয়েছে, বুঝতে পারছো কি? এক্স এবং ওয়াই মিলে কিন্তু জেড। এই যে এক্স, এই যে এক্স, এই যে এই যে এইদিকে ওয়াই, তো এই যে এক্স এবং ওয়াই অক্ষের দিকে মানটা নিলে তার জেড অক্ষ বরাবর সেটি পূর্ণাঙ্গ অপশনটা পায়। এখানে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আচ্ছা, ওকে, এখন দেখো সমান্তরাল অক্ষ, সমান্তরাল অক্ষের ক্ষেত্রে বস্তুর ওই জড়তার ভ্রামকটা হবে ওই অক্ষের সমান্তরাল যে ভার কেন্দ্র আছে, এর ভিতর দিয়ে গমনকারী কোন একটি সরলরেখা, এবং ওই দুই বস্তু ও দুই অক্ষের মধ্যবর্তী যে বস্তু লক্ষ্যবস্তুর আমাদের এই যে সমান্তরালের ক্ষেত্রে দেখো আমরা যদি একটু এই পুরো থিমটাকে কয়েকটা ভাগে ভাগ করি, অর্থাৎ জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সমান্তরাল ও বস্তুদ্বয়ের ভর কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এবং তারপর এটি তাহলে আমাদের এখানে ওই অক্ষের ভর কেন্দ্রগামী অপশন থেকে জড়তার ভ্রামক নেব, আর বস্তুর ভর ও দুই অক্ষের মধ্যবর্তী অপশন থেকে নিব। আমরা একটু উদাহরণটা ক্লিয়ার করলে মনে হয় এটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো আই জি প্লাস এম গুণন এইচ স্কোয়ার, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। এখানে আই জিটা হলো তোমার অন্য অংশের জড়তার ভ্রামক যোগ এই পুরো বিষয়টার হলো মনে করে এম, সেই ভর এবং এই যে মধ্যবর্তী যে দূরত্ব সেটা হলো এইচ, সে এইচ এর হলো স্কোয়ার এর সমষ্টির সমান। এখন তোমার প্রশ্ন হলো কি যে ভরের ভ্রামকটা কি, এই না প্রশ্ন? দেখো কোন রাশির ভ্রামক
তখনই হবে যখন ওই রাশিটা কোনো একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘুরবে। ঘূর্ণন ছাড়া, ওই ধরনের পথ ছাড়া কখনোই কোনো ইয়ের সাথে এই বিষয়টি যুক্ত হয় না। তা এখন ভর যদি হয়, তাহলে ওই ভরটা যে বিন্দু বা অক্ষের সাপেক্ষে ঘুরিছে তার সাপেক্ষে ঘূর্ণন অবস্থায় এই দক্ষতাটা অর্জন করা। এখানে দেখো আর কোনো প্রশ্ন আছে কিনা? স্যার, ভর কেন্দ্রগামী অক্ষ এই দিয়ে সাপেক্ষে কোন একটা বস্তুর ভরের ভ্রামক কেন শূন্য হবে? প্রশ্ন আরেকবার একটু করো তো, রিপিট। আচ্ছা স্যার, আমি একটু লাইনটা এখানে হচ্ছে বাদ দিই। হ্যাঁ বলো। স্যার, এই জন্য লাইনটার কথা বলতেছি। এত সমান জিরো, ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এ বি এর। হ্যাঁ তাই তো হবে, কারণ ভর কেন্দ্র মধ্য দিয়ে যখন রেখা যায় তখন ভ্রামক মানে কি হত? ভ্রামক মানে হলো ওই ভরের সমষ্টি, মানে বড় হাতের আচ্ছা, এম। হ্যাঁ, ভরের সমষ্টি অথবা বড় হাতের এম। গুণন হলো দূরত্ব, তো জি দূরত্ব তো স্যার, ওখানে জিরো। জি স্যার, হ্যাঁ আচ্ছা, তাহলে আমার মনে হয় মূল সমস্যা আমরা পেয়ে গেছি এবং সমাধানও ইনশাল্লাহ হয়েছে, আমরা এটিকে জি স্যার, ক্লোজ করতে পারি। জি স্যার।